হ্যালো মাই অল বিউটি বাডিজ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি আবার আজকে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। পরপর ব্যাক টু ব্যাক কয়েকটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও আপলোড করছি। তো আজকের ভিডিওটা হলো, সামনেই আসতে চলেছে ঈদ, ঈদ স্পেশাল একটা মেকআপ লুক যেটা আমার খুব সিম্পলি খুব ভালো লেগেছে, পিঙ্ক গ্লো মেকআপ লুক। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমার চ্যানেলকে করতে অবশ্যই ভুলো না। চলো দেখি নি কী করে করেছি আজকের মেকআপ টিউটোরিয়ালটা। তো আজকে আমি ফার্স্টেই স্টার্ট করছি একটা ফেস সিরাম দিয়ে, যেটা আমার কারেন্ট ফেভারিট ফেস সিরাম। তো আমি ফেস সিরামটা তোমার স্কিনকে হাইড্রেটেড রাখবে প্লাস ময়েশ্চারাইজও করবে। তো ফেস সিরামটা আমি ভালো মতন আমার স্কিনে আগে ম্যাসাজ করে নেব। ফেস সিরামের পরে নেক্সট যাবো আমি প্রাইমারে। আজকে আমি ইউজ করছি ইনসাইডের প্রাইমার, যেটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা জেল, সিলিকন জেল বেসড প্রাইমার। তো প্রাইমারটিকে আমি ভালো করে মুখে ব্লেন্ড করে নেব। মনে রাখবে প্রাইমার অ্যাপ্লাই করার সময় কখনোই কিন্তু বেশি রাব করবে না, জাস্ট একদম হালকা হাতে প্রাইমার সবসময় অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু প্রাইমারটা স্কিনে অ্যাবজর্ব হবে না এবং প্রাইমারের কোনো কাজই হবে না। তো আমার প্রাইমার অ্যাপ্লাই কমপ্লিট, নেক্সট আমি আইব্রো মেকআপে চলে যাব। এখানে আমি একদম সিম্পল আজকে একটা মেকআপ বাট গ্ল্যামারাইজ করার যতটা সম্ভব চেষ্টা করব। আমি এখানে একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল ইউজ করছি, যেটাও খুব বাজেট ফ্রেন্ডলি। তোমরা যদি প্রোডাক্টের ডেসক্রিপশন চাও, প্রোডাক্টের ডিটেলস দেখতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একবার চেক করো, সেখানে আমি সমস্ত ডেসক্রিপশন প্রোডাক্টের ডিটেলস দিয়ে রাখবো। তো আমি এটা খুবই অ্যাপ্লিকেবল, মানে খুবই সহজ অ্যাপ্লাই করা, সেই জন্য পেন্সিলটা ইউজ করেছি। নেক্সট আমি একটা কনসিলার ইউজ করছি, ক্রিম কনসিলার। এটা আমার স্কিন টোনের সাথে খুবই সুন্দরভাবে যায়, আমার আইব্রোটাকে পারফেক্ট করার জন্য একটা কনসিলার ব্রাশের মাধ্যমে কিন্তু আমি আমার আইব্রোটা পারফেক্ট করে নেবো ওই কনসিলারটা দিয়ে। শুধু আইব্রো পারফেকশনই নয়, আমি এটাকে তোমার আমার সম্পূর্ণ আইলিডেও অ্যাপ্লাই করে নেবো, এর ফলে আইশ্যাডো অ্যাপ্লাই করতে এবং আইশ্যাডোটা খুব ভালো পিগমেন্টেড, আইশ্যাডোটা খুব ভালোভাবে ব্লেন্ড করতে হেল্প করবে তোমাকে, আর কোনো আই প্রাইমারের তোমার দরকার পড়বে না। তো আমি ভালো করে ব্লেন্ড অ্যাপ্লাই করে নেবো। এবার অ্যাপ্লাই করার পরেই আমি একটা সেটিং পাউডার দিয়ে, মেকআপ সেটিং পাউডার দিয়ে আমি আমার কনসিলারটাকে সেট করে নেবো, তাহলে অনেক বেশি সুন্দরভাবে সেট হবে এবং কোনো ক্রিজ এর সমস্যা দেখা যাবে না। নেক্সট আমি চলে যাব ফেস মেকআপ ফাউন্ডেশনে। তো এখানে আমি একটা রিমেলের ফাউন্ডেশন ইউজ করছি, ইটস রিয়েলি নাইস, একটু ওয়াটার বেসড। তার সাথে আমি মিক্স করে নেবো একটু এলিমিনেটিং হাইলাইটার, লিকুইড এলিমিনেটিং হাইলাইটার, এর ফলে ফেসে একটা নাইস গ্লো দেবে। আমি কিন্তু আজকে কোনো ফুল কাভারেজ ফাউন্ডেশন ইউজ করছি না, তোমরা চাইলে ফুল কাভারেজ ফাউন্ডেশনও ইউজ করতে পারো, এবং কোনো কালার কারেক্টারও ইউজ করছি না, কারণ আমার স্কিনে খুব একটা বেশি পিগমেন্টেশন বা অ্যাকনে কোনো সমস্যা নেই, সেই জন্য আমার কালার কারেক্টারের খুব একটা প্রয়োজন হয় না। তো আমি আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেবো একটা ফাউন্ডেশন ব্রাশের মাধ্যমে। নেক্সট আমি এরকম একটা ড্যাম বিউটি ব্লেন্ডার অবশ্যই মাথায় রাখবে, বিউটি ব্লেন্ডার ইউজ করার আগে কিন্তু জলে সম্পূর্ণ ভিজিয়ে নিয়ে স্পঞ্জটাকে কিন্তু একদম নিংড়ে জলটা বের করে নিয়ে তারপরে বিউটি ব্লেন্ডারটা ইউজ করবে, এর ফলে ফাউন্ডেশনটা খুব ইভেনলি ব্লেন্ড হবে। তো আমি এরকমভাবে ফাউন্ডেশনটা সুন্দর করে আমার সম্পূর্ণ ফেস, গলায় এবং কানে অ্যাপ্লাই করে নেবো, ভালো করে ব্লেন্ড করে নেবো। দেখো আমার ফাউন্ডেশন ব্লেন্ডিং মোটামুটি কমপ্লিট এবং খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, এবং দেখতেই পাচ্ছি মেকআপটা খুব সুন্দর একটা গ্লোয়িং এফেক্ট দিচ্ছে বেস মেকআপটা। নেক্সট আমি চলে যাব আমার কন্ট্রোরিংয়ে। আমি এখানে একটা এলিগাল প্রোয়ের কন্ট্রোর ইউজ করছি, ক্রিম কন্ট্রোর। তো সেটা আমি কন্ট্রোরিং করব সেটা দিয়ে। এবারে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব একটা ওই বিউটি ব্লেন্ডারটার মাধ্যমে। সবসময় মনে রাখবে যদি কোনো ক্রিম কন্ট্রোর ইউজ করো অবভিয়াসলি তোমাকে ভালো করে ব্লেন্ড করতে হবে, নাহলে কিন্তু একটা কালচে আভা বা এফেক্ট থেকেই যায়, যেটা দেখতে মোটেই ভালো লাগে না। ন্যাচারাল ফিনিশের জন্য ব্লেন্ডিং ইজ দ্য কি অফ ইয়োর ন্যাচারাল মেকআপ, সুতরাং ব্লেন্ডিংটা তোমাকে খুব সুন্দরভাবে করতেই হবে। তো আমার এখানে কন্ট্রোরিংটা ব্লেন্ডিং করা কমপ্লিট, নাও আমি করবো হাইলাইটার ইউজ করছি। এখানে একটা কনসিলার আমার স্কিন টোনের থেকে যেটা লাইটার, সেটাকে আমি ইউজ করছি অ্যাজ এ হাইলাইটার। তো এটাকেও আমি ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডারের মাধ্যমে। আমার হাই পয়েন্টসগুলোকে আমি ব্লেন্ড হাইলাইট করে নেব। আমার ব্লেন্ডিং ডান।
নেক্সট আমি করব বেকিং। কেন বেকিং আমার খুব প্রিয় একটা জিনিস, কারণ আমি এখানে আই মেকআপটি কিন্তু ফার্স্টে করিনি। বেকিং তোমার মেকআপ কনকন হোল্ড করতে হেল্প করবে। তো নেক্সট আমি যাব আই মেকআপে পিঙ্ক কালারের শেডের, যেখানে এখানে যেহেতু একটা পিঙ্ক আই শ্যাডো লুক ক্রিয়েট করবো, তাই জন্য পিঙ্ক একটা আই শ্যাডো আমি নিয়ে আমার আইলিডে আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত ভালো করে একটা সুন্দর লাইন ক্রিয়েট করে সুন্দর করে ব্লেন্ড করে নেবো, এরকম একটা ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে। এটা তোমাকে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে, যাতে খুব সুন্দর ন্যাচারাল এবং খুব নর্মাল ফিনিশ আসে। তো দেখো যেভাবে আমি ব্লেন্ড করছি, এবং তারপরে সম্পূর্ণ আইলিডটাতে ভালো করে অ্যাপ্লাই করে একটু ব্লেন্ড করে নেবো। নেক্সট আমি একটা পিঙ্ক গ্লোয়িং একটা ইলুমিনেটিং একটা আই শ্যাডো ইউজ করছি আমার মিডল আইলিডটাতে। এরপরে আমি এরপরে খুব সুন্দর একটা এফেক্ট দেওয়ার জন্য, 3D এফেক্ট দেওয়ার জন্য একটা গোল্ডেন শেড নিয়ে আমি আমার মিডল আইলিডে এরকমভাবে ড্যাপ করে অ্যাপ্লাই করে নেব। এর ফলে খুব সুন্দর একটা এফেক্ট দেবে তোমার আই মেকআপকে। নেক্সট আমি আমার আই কর্নারটাতেও ভালো করে এটা অ্যাপ্লাই করব। তারপরে আমি এই পিঙ্ক কালারেরই আই শ্যাডোটা নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নেব। আজকে কিন্তু আমি কোনো লাইনার বা কোনো কাজল ইউজ করব না, কেন আমি একটা বিয়ের আইজি রাখার চেষ্টা করছি সবসময় একটু অন্য রকম লুক প্রেফার করার জন্য। আমার স্পেশালি এটা ভালো লাগে বেশ। তো আমি এবারে ব্রাবনটা হাইলাইট করে নেব। নেক্সট আমি একটা ব্লাশার ইউজ করছি, এখানে একটা পিঙ্ক কালারের ব্লাশার ইউজ করছি, যেহেতু পিঙ্ক লুক তাই জন্য পিঙ্ক কালারের ব্লাশার। এবারে আজকে আমি কোনো পাউডার হাইলাইটার ইউজ করছি না, এখানে একটা টিন্টেড স্ট্রবিং ক্রিম ইউজ করছি আমার হাই পয়েন্টসগুলোকে হাইলাইট করার জন্য। ইটস রিয়েলি লাভলি অ্যান্ড আই রিয়েলি রিয়েলি লাভ দ্যাট টু ইউজ, লাইক সিরিয়াসলি আমার ভীষণ ভালো লাগে। কেন ইন সেকেন্ডস ইট গিভস ইউ আর রিয়েলি নাইস অ্যান্ড গ্লোয়িং এফেক্ট। You don't need any brush, you don't need any tool, you can use your own finger to do this, like really really nice. So amar ekhane highlight kora complete amar face ke. Next ami amar mascara ta apply kore nebo, jeta ar amar camera bondi hoyni, ektu somoshya hoyechilo camera e, to seta unfortunately hoyni. নেক্সট লিপসের আমি একটা পিঙ্ক শেডের লিপস্টিক ইউজ করছি। তো ইটস আ নাইস চচ, দিস ইজ দ্য কমপ্লিট লুক অ্যান্ড ইটস রিয়েলি সিম্পলি গ্লোয়িং অ্যান্ড একদম সিম্পল। তোমরা যে কোনো অকেশন, নট অনলি ঈদ, যে কোনো অকেশনে ট্রাই করতে পারো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আমি এখানে কোনো ফলস ল্যাশ বা কোনো কিছু ইউজ করিনি, কেন অলওয়েজ আই রিয়েলি লাভ টু ডু লাইক ন্যাচারাল মেকআপ, যতটা কম মেকআপ বা যতটা কম ভাবে নিজেকে সুন্দর করা যায়। তো কেন নর্মাল মেকআপের ক্ষেত্রে কেউ, আমি রেগুলার বেসিসে কেউ ফলস ল্যাশ ইউজ করে কিনা আমার জানা নেই, বাট আই ডোন্ট লাইক। তো সেই জন্য আমি ফলস ল্যাশ ইউজ করিনি। যদি ভালো লেগে থাকে টিউটোরিয়ালটা তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের জন্য থাকলো ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা, ভালোভাবে এনজয় করো। আমি যতদিন না পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আসছি, ততদিন পর্যন্ত টাটা, বাই বাই এবং অনেক ভালো থেকো।